হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নাস হোমে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি দই চিংড়ির রেসিপি নিয়ে। এই গরমের দিনে টক দইয়ের কোনো বিকল্পই হয় না, তাই আমি হালকা একটি রেসিপি নিয়ে চলে এসেছি দই চিংড়ি। দই চিংড়ি বানানোর জন্যে আমি নিয়েছি তিনটে বিগ সাইজের গোল্ডেন চিংড়ি। সবার প্রথম চিংড়ি মাছগুলোতে আমি লবণ ও হলুদ ভালোভাবে মেখে দিচ্ছি। আর দই চিংড়ি বানানোর জন্যে তেমন কিছু মশলা লাগে না, খুবই অল্প মশলায় এটি বানানো হয়ে যায়। অল্প মশলায় হলেও এটা খেতে কিন্তু খুবই অপূর্ব, তাই গরমের দিনে এটি খুবই উপকারী একটি রেসিপি। আর বানাতে আমার মশলা লাগছে পেঁয়াজ বাটা আর টক দই। টক দইটাকে ফেটিয়ে রেখেছি। আর একটি মশলা আমি তৈরি করে নিচ্ছি, এটা বিশেষ কিছু মশলা দিয়ে তৈরি করছিলাম, জাস্ট জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। জিরে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর গরমকালে আমরা তাই পাতলা ঝোলে জিরে ব্যবহার করে থাকি। আর দই চিংড়িতে আমি যে মশলাগুলো দিচ্ছি সেগুলি খুবই অল্প, আর তেমন কিছু মশলাও নয়, কিন্তু এটা খেতে খুবই টেস্টি। এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যেতেই তার উপরে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি জিরে ফোড়ন। এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ছোট্ট করে একটা লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে লিঙ্কটি শেয়ার করবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন, তাহলে আমার চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমি মশলাটা ঢাকনা দিয়ে দিয়ে কষে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে কষে নিচ্ছি, কারণ এর কাঁচা গন্ধ থেকে গেলে একেবারেই খেতে ভালো লাগবে না, তাই ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজের ওপর। এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এখানে কিন্তু গ্যাস আমি রেখেছি লো ফ্লেমে। গ্যাস হাই ফ্লেমে করে দিয়ে মশলা কষতে গেলে মশলাটা পুড়ে যাবে, তাই লো ফ্লেমে রেখে বারবার ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট টাইমের মধ্যেই চিংড়ি মাছ রান্না হয়ে যায়। মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এবার এটার ওপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও দিলাম চিনি। ভালোভাবে লবণ ও চিনিটাকে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি এখানে কাঁচাই দিয়েছি। কাঁচা দিয়েছি বলে স্বাদের কোনো পার্থক্য হবে না, অনেকেই ভেজে রান্না করেন। দই চিংড়িতে মাছটা ভেজে রান্না করলে মাছের টেস্টটা ভালো আসবে না, তাই আমি কাঁচাই ব্যবহার করছি চিংড়ি মাছটা। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, 5 মিনিট পর ঢাকনা খুলে চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড় সাইজের চিংড়ি মাছ, একটা হাতা দিয়ে উল্টানো যাচ্ছিল না, তাই আমি দুটো হাতা ইউজ করছি। এবার মশলাটাকে ভালোভাবে চিংড়ি মাছের গায়ে দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে দিলাম, আবারও 5 মিনিট রেখে ঢাকনা খুলেছি, আবারও চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এখানে আমি ব্যবহার করছি 1 বাটি জল। আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করে থাকেন তাহলে এখানে 1 বাটির পরিবর্তে 2 বাটিও দিতে পারেন, সেক্ষেত্রে লবণের পরিমাণটা দেখে নেবেন।
এবার ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটতে দিয়েছি। এটাকে বেশি সময় ফোটাবো না, জাস্ট 5 মিনিট ফোটালেই চিংড়ি মাছটা রেডি হয়ে যাবে। চিংড়ি মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, আর চিংড়ি মাছকে বেশি ফোটালে বেশি শক্ত হয়ে যাবে। হাই ফ্লেমে এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আমি গ্রেভিটাকে শুকনো করে নিচ্ছি। আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করে থাকেন তাহলে গ্রেভি রাখতে পারেন, শুকনো করার কোনো দরকার নেই। দই চিংড়ি রেডি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।